তো বন্ধুরা চলো আজকে আমরা একটা লাইট প্রোডাক্ট তৈরি করবো। এটা ঝুলন্ত অবস্থায় থাকবে না, অবশ্যই এটা টেবিলে রাখার জন্য খুবই বেটার হবে। তো তার জন্য এই পুরো পিসটাকে ফার্স্টে এভাবে ভাগ করে নেব। পরে হালকা করে কলম দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপরে যেটা করতে হবে, এই যে স্কেল, এখানে প্রতিটা ঘরে একটা করে দাগ কাটতে হবে। ফুটা দিতে 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 পুরোটা ভরতে হবে। এরপর যখন সব সম্পূর্ণটা দাগ দেওয়া হয়ে যাবে, কিন্তু একটু খেয়াল করেন, কিন্তু এই পাশটা একটু বেশি খালি রাখতে হবে। এখন সেম ভাবে এই পাশটি ভাবে দাগ কেটে যাবো, এই পাশ থেকে দাগ কেটে আসবো। এরপরে যখন দুই পাশে দাগ কাটা হয়ে গেল, এরপরে স্কেল দিয়ে প্রতিটা দাগকে কার করে দিল। এখানে দাগ দিয়ে দিব ফুটাগুলোকে, নিচের ফুটা থেকে উপরের ফুটা পর্যন্ত প্রত্যেকটা ফুটায় দাগ দিয়ে দিব। খেয়াল রাখবেন যাতে এটা ভুল না হয়। এখন পুরোটা দাগ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন কাঁচি নিবেন, কাঁচি নিয়ে এইভাবে
এদের কাছ থেকে পুরাটা কাটবে। দেখুন, যখন পুরোটা কাটা হয়ে যাবে তখন যেটা করবেন খুলবেন, প্রথমে যেখান থেকে কাটা শুরু করছিলাম আমি মাথাটা একটু বড় রেখেছিলাম, আর দিয়ে দিবেন শুধু তাই নয়, এর মধ্যে লাইট স্থাপন করা যাবে।